আসসালামু আলাইকুম। আজকে আমি বিম কলাম জয়েন্ট, কনস্ট্রাকশন জয়েন্ট এবং হুকস এবং স্টিরাপ নিয়ে আলোচনা করব। তো বিম কলাম জয়েন্ট প্রায় সব কনসালটেন্টই সাজেস্ট করেন যে বিমের রডকে কলামের ভার্টিক্যাল রডের ভিতর দিয়ে নেয়ার জন্য। প্রকৃতপক্ষে বিম ও কলামের ক্লিয়ার কভারটা একই থাকে বলে তা নানার ক্ষেত্রে সম্ভব হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রেই বিমের এক পাশের রডকে কলামের বাহিরে এবং অন্য পাশের ভিতর দিয়ে নেওয়া হয়। তো বিম কলাম জয়েন্টটা অবশ্যই যেটা করণীয় সেক্ষেত্রে তিনটা আমার সাজেশন থাকবে। এক হচ্ছে জয়েন্টের এই অংশটুকুতে কলাম কমপক্ষে দুটি স্টিরাপ দিতে হবে। দুই নম্বর, বিমের প্রথম স্টিরাপ কলাম ফেস থেকে অর্ধেক স্পেসিং দূরত্ব অর্থাৎ মিনিমাম 2 ইঞ্চি পর থেকে শুরু করতে হবে। তিন নম্বর হচ্ছে এই অংশের কাস্টিংটা অবশ্যই কলামের কংক্রিটের ডিজাইন স্ট্রেন্থ অনুযায়ী করতে হবে। কলামের কাস্টিং যে গ্রেডের তা মেনটেন করতে হবে এবং অন্যান্য অংশে ছাদের কংক্রিটের গ্রেড অনুযায়ী হবে, না হলে এই অংশ দুর্বল হবে। বিশেষ দ্রষ্টব্য যেটা থাকছে সেটা হচ্ছে যদিও অনেক বিমের রডকে কলামের ভিতর দিয়ে নেওয়ার জন্য কলাম স্টিরাপের কাছাকাছি স্টিরাপগুলো কিছুটা সরু রেখে মাঝের অংশে প্রশস্ত করে বিমের রড বাঁধার কথা বলেন, যা প্রকৃতপক্ষে ডিজাইন সম্ভবত নয়, কারণ লোড ট্রান্সফারের জন্য বিম কলাম বা ছাদের রড স্ট্রেট হওয়া বাঞ্ছনীয়। কনস্ট্রাকশন জয়েন্ট বিভিন্ন কারণে আমাদেরকে ছাদ কিংবা বিম কনস্ট্রাকশন জয়েন্ট রাখতে হয়। দেখা যায় অনেক সময় আমরা বিমের এজ বা কিনারা বরাবর ছাদের কাস্টিং শেষ করে দিই কিংবা কলামের ফেস বা গা ঘেঁষে কাস্টিং শেষ করে দিই, যা মোটেও উচিত নয়। কনস্ট্রাকশন জয়েন্ট রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা অবশ্যই 12/3 অথবা মিডল থার্ড অফ স্প্যান এই অংশের মধ্যে আপনার হচ্ছে এই দূরত্বের মধ্যে আপনার রাখতে হবে, কারণ এই জন্য শিয়ার স্ট্রেস কম থাকে। তবে কখনোই 12/3 দূরত্বের মধ্যে রাখা উচিত নয়। বিম বা ছাদের কনস্ট্রাকশন জয়েন্টে স্লোপ পেয়ে না রেখে স্ট্রেট বা খাড়া রাখা বাঞ্ছনীয়, কারণ হচ্ছে শিয়ারকির জন্য গ্রুভ রাখা উত্তম। অবশ্যই রডের ক্লিয়ার কভার এবং ল্যাপিং দৈর্ঘ্য নিশ্চিত করতে হবে এবং এই অংশে পানির লিকেজের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বলে ভাইব্রেটিং এবং ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। হুকস এন্ড স্টিরাপের ক্ষেত্রে এলবেন মাটাম বা ডেভেলপমেন্ট ল্যান্থটা নিশ্চিত করতে হবে। টাইরিং যেটা আছে এটার বেলায় অবশ্যই এলবেনটা যেন সঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।